নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা রাবাজের বিশেষ বিশেষ সংবাদ। নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে আজ পথে নামল করোনা যোদ্ধারা। কি কারণে তাদের এই পথে নামা, তাদের বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছিলেন যে সকল ব্যক্তি করোনা যোদ্ধা হিসেবে কাজ করতে ইচ্ছুক তারা স্বইচ্ছায় বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করতে পারেন, এবং সেখানে তাদের মূলত কাজ ছিল কোভিড যারা পজিটিভ তাদের সরাসরি সামনের থেকে লড়াই করা। আর এই লড়াই করার দীর্ঘদিন পর আজ কিন্তু তারা বঞ্চিত, কারণ আন্দোলনকারীদের বক্তব্য তাদের কোনো নোটিশ ছাড়াই তাদেরকে হঠাৎই জানিয়ে দেওয়া হয় তাদের আর কাজে আসতে হবে না। তাদের মাথার ওপর এক আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। এমন অবস্থায় কি করবেন তারা, পথে বাধ্য হলেন নামতে তারা। সেই সমস্ত কোভিড ওয়ার্কার হিসেবে যারা কাজ করছিলেন, সরাসরি করোনা রোগীদের সামনে তারা কাজ করছিলেন, তাদের কাজ ছিল মূলত করোনা রোগীদের সেবা করা। কি বলছেন তারা শুনে নেব তাদের মুখ থেকেই। কোভিড ওয়ার্কার হিসেবে কাজে ঢুকেছিলেন, আজ আপনারা বঞ্চিত বললেই চলে বর্তমান পরিস্থিতিতে, কি বলবেন? হ্যাঁ, আমি কোভিড ওয়ারিয়ার হিসেবে সিওমিস অফিস থেকে আমি এই কাজে যুক্ত হয়েছি। এই কাজে যুক্ত হওয়ার আগে নিশ্চয়ই সবাই কিছু না কিছু করতো। সেই কাজে যতটা আমরা ইনকাম না করতাম, সেই এই কাজে আমরা অনেকটা বেশি ইনকাম করতাম। সেই ইনকামে আমাদের সংসার, প্রত্যেকের সংসার সেভাবেই চলে এসছে দীর্ঘ দেড় বছর ধরে। কিন্তু আজ আমাদের অজান্তে, আমাদের হঠাৎ করে একদিন রাতেই আমাকে 31 আগস্ট আমাদের জানানো হলো কালকে থেকে তোমরা কাজে আসবে না। এটা কী করে আমরা মেনে নিতে পারি? আমাদের সম্পূর্ণ ফ্যামিলি চলছে এই ইনকামের উপর, আর এই ইনকামের উপর ভিত্তি করে আমাদের প্রত্যেকের ফ্যামিলি সেইভাবেই চলছে, এগিয়ে যাচ্ছে। কিন্তু এখন আমরা পুরো মাত্রায় আমাদের বসিয়ে দিয়েছে, তাহলে আমরা এখন কী করব? আমাদের মানে সুইসাইড ছাড়া কিছু করার মতো কিছু নেই। আর আমরা চাই, আমরা দিদির কাছে একটাই অনুরোধ যে আমাদের কাজে আবার নিয়োগ করা হোক, বা সেই কাজ ছাড়া বা অন্য কোনো যে কোনো কাজে আমাদের দিয়ে দেওয়া হোক, তাহলে আমাদের প্রত্যেকের ফ্যামিলিটা বেঁচে যাবে। আমরা এই কাজটা আমাদের দিদির কাছে একান্ত অনুরোধ, নয়তো আমরা সুইসাইড ছাড়া আমাদের কোনো গতি নেই। কী বলে আপনাদের ছাড়িয়ে দেওয়া হয়েছে? আমাদের কিচ্ছু, আমাদের অজান্তে ছাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকে হসপিটাল থেকে আমাদের জানানো হয়েছে যে তোমরা কালকে থেকে আর কাজে আসবে না। এটা কী করে সম্ভব? কোনো রকম নোটিশ ছাড়া। আর আমরা দু মাসের জায়গায় দিদির এই মানে দিদি যে একটা অসহায় অবস্থায় এই যে মহামারীতে আমাদেরকে ব্যবহার করেছে, কিন্তু আজ আমাদের সেই ব্যবহার থেকে আমাদের বঞ্চিত করেছে। এটা কেন করা হলো আমাদের না জানিয়ে। আপনারা কী চাইছেন? আমরা এখন চাইছি পুনরায় আমাদের নিয়োগ করা হোক, আমাদের কাজে যার যার কাজে সে তাকে দেওয়া হোক। আমরা সেই কাজ আমরা করার বিনিময়ে যে ইনকামটা, সে আমাদের ফ্যামিলিটা বাঁচুক, আমরা সেটাই চাই। আপনার নাম? আমাদের গত জুলাই মাসে আমাদের নদিয়া জেলার যারা কোভিডের জন্য কাজ করতে ইচ্ছুক, মুখ্যমন্ত্রী আমাদের একটা বিজ্ঞপ্তি জারি করেছিল, সেই অনুসারে সিএমওইস থেকে আমাদেরকে নিয়োগ করা হয়। বিডিওর মারফতে আমরা জয়েন্ট লেটার পাই, এঙ্গেজমেন্ট লেটার পাই। তারপরে গত দু মাসের কন্ট্রাক্টে আমরা কাজ করি। দু মাসের কন্ট্রাক্ট কাজ করার পরে আমাদের দু মাস করে বাড়াতে বাড়াতে আমাদের এখন বর্তমানে 13 মাস, কারো 10 মাস, কারো 1.5 বছর হয়। এমতো অবস্থায় আগামী 31 আগস্ট সন্ধেবেলা আমাদেরকে জানানো হয় তোমাদের 1 তারিখে কোনো কাজের আর অর্ডার নেই, তোমরা কাজে এসো না। এমতো অবস্থায় আমরা সিএমওইসকে জানাই, চিঠি করি, ডিএমকে চিঠি করি, আমাদের জেলার সভাধিপতি তার কাছে চিঠি করি, এমনকি আমরা কালীঘাটে গিয়ে সিএম আমাদের ম্যাডাম তার কাছে গিয়েও চিঠি করি, স্বাস্থ্য দপ্তর গিয়েও চিঠি করি, কিন্তু এখনও কোনো উত্তর আমরা পাইনি। আমরা চাইছি আমাদের এই কাজ যেন পুনর্বহাল করা হয় এবং স্থায়ীকরণের জন্য ভাবা হয়। যদি আপনাদের দাবি না মানা হয়, আমরা সিএমওইসের সামনে আমরা বিক্ষোভ করব। আজকে মূলত কর্মসূচি আজকে আমাদের সিএমওইস থেকে আমরা শুরু করেছি, ডিএমএর আমরা একটা আন্দোলন করছি।
আপনার নাম? আমার নাম সৌগত রায়। আমরা করতে হবে, করতে হবে, করতে হবে।